রোনালদো লিমার মতে মেসির বাপা দারুণ, মেসির বাপাই যেন এই তারকা ফুটবলার। আর ইব্রাহিমোভিচের কাছে তো ফুটবল বিশ্বের সেরা তিনজন এই এক মেসিতেই খুঁজে পাওয়া যায়। তাছাড়া রিভালদো, থিয়াগো কিংবা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো লিমা, সবার কাছেই মেসি বিশ্ব সেরা। এমনকি বন্ধু নেইমারের লক্ষ্য মেসিকে অনুকরণ করা। এই এক মেসিতেই আটকে আছে গোটা ফুটবল বিশ্ব। কখনো প্লে স্টেশন ফুটবলার, কখনো আবার জাদুকরের খ্যাতি। প্রায় হর হামেশাই ভিনগ্রহের ফুটবলার হিসাবেও মেসির আছে পরিচিতি। দুটি শব্দই মেসি নামটি লেখা যেতে পারে, তবে এই নামের আছে বিশাল বিস্তৃতি, যার ব্যাখ্যা বিশ্লেষণ গত দেড় যুগ ধরে চলছে। কখনো জার্নি বিরতি 35-এর মেসি এখনও অবিরতভাবে দৌড়াচ্ছে। সময়ের সাথে সাথে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী নেতার বয়স যত বাড়ছে, ততই যেন তিনি আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরছেন। পেছনে ফেলছেন অতীত থেকে বর্তমানের সব প্রতিভাকে, কঠিন করে দিচ্ছেন ভবিষ্যতের তারকা ফুটবলারদের রেকর্ড গড়ার পথকে। তবে বয়স বাড়লেও মেসির মাঝে কি এমন ম্যাজিক আছে যা তাকে এখনও শক্তি যোগাচ্ছে? এ প্রশ্নের উত্তর একটাই, মেসির বাপায়ের জাদু আছে। 35 বছর বয়সে এই ফুটবলার তার পায়ের জাদুতে প্রতিপক্ষকে পরাস্ত করছেন আজও। তবে আশ্চর্যের বিষয় এই যে, ক্যারিয়ারের শেষ বেলায়ও মেসিকে থামানোর মতো একজন ডিফেন্ডারও খুঁজে পাওয়া যায়নি। LM10-এর পায়ের বল এখনও কেউ কেড়ে নিতে পারেননি। বরং তরুণ মেসি থেকে শুরু করে মাঝ বয়সের মেসি, সব জায়গায় প্রতিপক্ষের এক হালির অধিক ফুটবলার মেসির এই এক পা আটকাতে হিমশিম খেয়ে যাচ্ছে আজ অবধি। মেসির এই অসাধারণ ড্রিবলিং স্কিল তাকে এগিয়ে রাখছেন আর সবার থেকে। বয়সের ভারে বাকি সব তারকারা যখন নিচ্ছেন বিরতি, বেঞ্চে বসেই কাটাচ্ছেন সময়, সেই বয়সে লিও এখনও খেলছেন শুরু থেকে শেষ পর্যন্ত। লিওর দল হারলেও মেসিকে হারাতে পারেনি কেউ। মেসির সেই ডিফেন্ডিং করার ক্ষমতায় তাকে আলাদা করছেন বাকিদের থেকে। প্রতিপক্ষের ফুটবলার থেকে বল বাঁচাতে গিয়ে এই আর্জেন্টাইন অনন্য সব কৌশল রপ্ত করে রেখেছেন। সুর সুরাদের এখনও মেসিকে আটকাতে প্রতিপক্ষের ঘাম ঝরাতে হয়। মেসির এমন অনন্য সব গুণ তাকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন করে তুলেছে। আর তার সেই প্রতিভার কারণে বার্সেলোনা অসংখ্য শিরোপা জিতেছে। ক্লাব ফুটবলের হয়ে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। এমনকি জাতীয় দলের জার্সি গায়েও মেসির সেরা দেওয়ার ক্ষমতাটা এখনও কমেনি। এই যেমন 21-এ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়ে ক্যারিয়ারের প্রথমবার মতো আর্জেন্টিনার শিরোপা নিজের করেছেন তিনি। তারপরে ফিনালে জিমা জয় করে কাতারে বিশ্বসেরা হতে পারে জমান এই আর্জেন্টাইন। আর কাতারে অধুরা বিশ্বকাপের ট্রফি নিজের করে নিয়েছেন এই 7 বারের ব্যালন্ডিওর জয়ী। এমন করে মেসি ছুটে চলেছেন, এগিয়ে যাচ্ছেন নিজের জাদুকরী পাকে নিয়ে। 35 বছর এসেও ধাঁধায় ফেলছেন প্রতিপক্ষ ডিফেন্ডারকে। মেসি তো এমনই ছিলেন, মেসি তো এমনই আছেন, হয়তো আরও কিছু বছর এমনই থাকবেন।